মাতনপুর গ্রামে লক্ষণ নামের এক মহাজন থাকত। সে অনেক ধনী ছিল, তার কাছে ধন সম্পত্তির কোনো কমতি ছিল না। তার রেখা নামের একটি মেয়ে ছিল, সে অনেক সুন্দরী ছিল। লক্ষণ তার মেয়েকে অনেক ভালোবাসত, সে তার জন্য যে কোনো কাজ করতে রাজি ছিল। কিন্তু সেই গ্রামের এক খারাপ লোক যাজ্ঞ রেখাকে নিয়ে খারাপ চিন্তা করত। আরে রেখা রানী, কই যাচ্ছ, একটু আমার দিকেও তো দেখো। আমার হাত ছাড়ো, তুমি আমার বাবাকে চেনো না, সে জানতে পারলে তুমি আর বাঁচবে না। রেখা এই ব্যাপারে তার বাবার কাছে অভিযোগ করে। বাবা বাবা, দেখুন, ও আমাকে অনেক বিরক্ত করে, যখনই আমি কলেজে যাই আমার রাস্তায় আটকে ফেলে। রেখার এই কথা শুনে লক্ষণ জাদুকে অনেক বকাঝকা করে। জাদু, যদি তোকে আবার আমার মেয়ের আশেপাশে দেখি তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো, চলে যায় এখান থেকে। জাগু অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে সুযোগের অপেক্ষায় থাকে। একদিন যখন লক্ষণ তার কাজে শহরে যায়, তখন জাগু তার খারাপ বন্ধুদের সাথে মিলে রেখাকে কিডন্যাপ করে। বাঁচাও বাঁচাও, এই গুন্ডা আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, কেউ আছো, কেউ আমায় সাহায্য করো। সেই গ্রামের এক ছেলে মদন রেখাকে নিয়ে যেতে তাদের দেখে ফেলে। আরে এ তো রেখা, জাজু একে কোথায় নিয়ে যাচ্ছে, আমি এদের পিছু নি। মদন তাদের পিছু নেয়, কিন্তু জঙ্গলে যে পথ হারিয়ে ফেলে। হে প্রভু, এখন আমি কি করব, কিভাবে জানবো যে তারা রেখাকে কোথায় নিয়ে যাচ্ছে। তখন মদন জঙ্গলে অনেক বড় সোনালী রঙের মুরগি দেখতে পায়। আরে এত বড় মুরগি, আমি এর পিঠে বসে তাদের পিছু নি। মদন তাড়াতাড়ি সেই মুরগির পিঠে উঠে বসে আর খারাপ লোকদের পিছু নেয়। কিছুক্ষণ পিছু পিছু যাবার পর সে খারাপ লোকদের কাছে পৌঁছে যায়। এত বড় মুরগি দেখে খারাপ লোকেরা অবাক হয়ে যায়। মদন সেই মুরগির সাহায্যে তাদের সবাইকে পরাজিত করে আর রেখাকে নিরাপদে ফিরিয়ে আনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই খারাপ লোকদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। মদন রেখাকে সেই সোনালী মুরগিতে বসিয়ে গ্রামে ফিরিয়ে আনে এবং তার বাবা লক্ষণের কাছে নিয়ে যায়। বাবা, মদনই আমাকে বাঁচিয়েছে, আপনি তাকে পুরস্কার দিন। মদন তার মেয়েকে নিরাপদে ফিরে পেয়ে অনেক খুশি হয় আর মদনকে অনেক উপহার দেয়। মদন মুরগিকে ধন্যবাদ দেয় আর তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। সোনালী মুরগি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আজ আমি রেখাকে বাঁচাতে পারতাম না। আর এইভাবে সোনালী মুরগির সাহায্যে মদন অনেক ধনী হয়ে যায়। সোনার মন্দির। অনেক আগের কথা, এক গ্রামে শামু নামের এক কৃষক থাকত। সে অনেক সৎ ও ভালো লোক ছিল, সে সব গ্রামবাসীদের সাহায্য করত। একদিন শামু তার ক্ষেতে কাজ করে বাড়ি ফিরে যাচ্ছিল, তখনই তার ব্যাগ কিছু একটির সাথে ধাক্কা লাগে। উফ, এটা কি, আমার ব্যাগ তো ভেঙেই যেত। শামু নিচু হয়ে একটি জিনিস দেখতে পায়। আরে এটা কি, এটা তো সোনার মতো চমকাচ্ছে। এ কথা ভেবে সে সেখানে মাটি খুঁড়ে দেখে আর অবাক হয়ে যায়। আরে এই সোনার মূর্তি, আমি এটা বের করে গ্রামবাসীদের দেখাই। না না, আমি গ্রামবাসীদের এখানেই ডাকি। সে সব গ্রামবাসীদের সেখানে ডেকে আনে। দেখুন প্রধানমশাই, এই সোনার মূর্তি। হ্যাঁ শামু, আমি শুনেছিলাম যে আগে এখানে এক বড় সোনার মন্দির ছিল, ও সেটার সব মূর্তি সোনার ছিল। মন্দির তো নেই, কিন্তু আমরা এই মূর্তি পেয়েছি, এটা আমাদের গ্রামের অনেক কাজে লাগবে। ঠিক বলেছেন প্রধানমশাই, আমাদের এই সোনার মূর্তির জন্য এক সোনার মন্দির বানানো উচিত, অনেক সম্মানের সাথে এটা সেখানে স্থাপন করা উচিত। গ্রামের সবাই মন্দির বানানোর জন্য রাজি হয় আর মন্দিরের জন্য টাকা জমাতে শুরু করে। কিন্তু সবাই ভাবে যে এই সোনার মূর্তি এতদিন কোথায় রাখবে। আরে ভাই, এটা ভাবার কি আছে, এটা শামু পেয়েছে তাই শামুই এটা রাখবে। তুমি কি বলো শামু?
হ্যাঁ ঠিক আছে প্রধানমশাই, অবশ্যই এটা আমার দায়িত্ব। শামু সেই সোনার মূর্তি তার নিজের প্রাণের থেকেও বেশি যত্নে রাখত। আর এই দিকে গ্রামবাসীরা মন্দির বানাতে শুরু করে, কিন্তু দুই চোর সোনু ও মনু সেই মূর্তি চুরি করার বুদ্ধি করে। গ্রামবাসী তো অনেক বোকা, এই সোনার মূর্তি মন্দিরে সাজাবে, কেননা আজ রাতে শামুর বাড়িতে থেকে সেই মূর্তি চুরি করে ফেলি। হ্যাঁ হ্যাঁ শোনো, তুমি ঠিক বলেছ। রাতে যখনই সেই চোর শামুর বাড়িতে মূর্তি চুরি করতে যায়, তখনই শব্দ পেয়ে শামুর ঘুম ভেঙে যায়। কে 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 ওখানে? চোর চোর চোর! সে লাঠি নিয়ে তাদের পেছনে যায়। শামুর চিৎকারে গ্রামবাসীরা জেগে যায় আর চোরদের ধরে ফেলে। অনেক পরিশ্রম করে তারা একটি মন্দির বানায় আর সেই মন্দিরে সেই সোনার মূর্তি স্থাপন করে। মন্দিরেও হয়ে গেল ও মূর্তিও স্থাপন করা হলো, কিন্তু এখন এর রক্ষা কে করবে? কে করবে এটা কোনো প্রশ্ন হলো? মন্দির ও মূর্তির রক্ষা শামুই করবে, কি বলো শামু? জি প্রধানমশাই, এটা তো আমার সৌভাগ্য। এরপর থেকে শামু সোনার মন্দির ও সোনার মূর্তি রক্ষার কাজ করে, কারণ সোনার মন্দির সেই গ্রামের সম্মান ছিল। আশেপাশের সব লোকেরা সেই গ্রামকে সোনার মন্দিরের গ্রাম বলে ডাকতে শুরু করে। কাঠের অটোরিকশা। সীমাপুর নামের এক গ্রামে ধর্ম ও কর্ম নামের দুই বন্ধু থাকত। তারা দুজনেই অটো চালাত। ধর্ম একজন ভালো ও সৎ লোক ছিল, কিন্তু কর্মের অনেক খারাপ অভ্যাস ছিল এবং সে লোভী ও রাগীও ছিল। একদিন কর্ম অটো স্ট্যান্ডে যখন দাঁড়িয়েছিল, তখন ধর্ম সেখানে আসে। ধর্ম নেমে সেখানে বসা এক বুড়ো লোককে খাবার ও পানি দেয়। তখন কর্ম বলে, আরে ভাই ধর্ম, তুমি কি পাগল নাকি? তুমি প্রতিদিন এসে এই বুড়ো লোককে খাবার ও পানি দাও, এটা কি লাভ? শোন কর্ম, আমরা যুবক, কাজ করতে পারি, কিন্তু এই লোকটা কি কাজ করবে? আর তাকে তো খেতেই হবেই, তাই না? অন্যদের সাহায্য করার আনন্দই আলাদা। তখনই সেখানে দুজন মেয়ে আসে আর বলে, ধর্ম ভাই আমরা ইঞ্জি রোডে যাব। যাবে? আমরা এই কর্মের অটোতে যেতে চাই না, সেই সারা দিন খারাপ কাজ করে আর মেয়েদের সাথে খারাপ আচরণ করে। তখন কর্ম বলে উঠল, আচ্ছা ম্যাম, ওর অটোতেই যাও তো, তার অটো কি সোনার নাকি? এসেছে, ইঞ্জি রোড যাবে উনি। প্রতিদিন গ্রামের সবাই ধর্মকে পছন্দ করেই যাচ্ছে, আমাকেই কিছু করতে হবে। ধর্ম ফিরে আসার পর কর্ম তাকে পানি আনতে বলে। যখন ধর্ম পানি আনতে যায়, কর্ম সেই সুযোগে অটোতে আগুন লাগিয়ে অটোটি পুড়িয়ে ফেলে। ধর্ম এসে দেখে যে তার পুরো অটো পুড়ে গেছে। আমার পুরো সংসার এর মাধ্যমেই তো চলে, এখন আমি কিভাবে চলবো? তখনই সেখানে বসা বুড়ো লোকটি সব দেখে বলে, বাবা তুমি মন খারাপ করো না, আমি এক সাধু, তুমি আমাকে প্রতিদিন খাবার দিয়ে আমাকে বাঁচিয়েছ, এই নাও কিছু কাঠ, এসব তোমার পুড়ে যাওয়া অটোতে লাগাও ও দেখো তোমার সব দুঃখ চলে যাবে। যখনই ধর্ম সেই কাঠ নিয়ে পুড়ে যাওয়া অটোতে রাখে, তার পুরো অটো কাঠের অটো হয়ে যায়। এই অটো এখন পানিতেও চলতে পারবে, এটাকে কেউ পুড়াতে পারবে না, এটা চালিয়ে খুশি থাকো বাবা। ধর্ম খুশি হয়ে অটো চালাতে থাকে। অটোর সব যাত্রীরা তার প্রশংসা করত। ধর্ম সেটিকে পুকুর আর নদীতেও চালাত আর সবাইকে খুশি করত। কর্ম এসব দেখে অনেক হিংসে করতে থাকে। একদিন রাতে কর্ম ধর্মের বাড়িতে যায় আর অটো দেখতে পায়। এরপর সেই কাঠের অটোতে পেট্রোল দেয় আর যখনই সে আগুন লাগানোর চেষ্টা করে, অটোর কিছুই হয় না, কিন্তু কর্মের গায়ে আগুন লেগে যায়। আরে আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। ধর্ম দৌড়ে আসে আর কর্মকে পুড়তে দেখে সাধু বাবার কাছে তার হয়ে ক্ষমা চায়। কিছুক্ষণের মধ্যে সব আগুন বন্ধ হয়ে যায় আর তখন কর্ম লজ্জা পেয়ে ধর্মের কাছে ক্ষমা চায়। তখন থেকে
তারা আবারও ভালো বন্ধু হয়ে ওঠে।